আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গোল তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah, wa abghada lillah, wa a'ta lillah, wa mana'a lillah, faqad استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. إن أحب الأعمال إلى الله تعالى الموالات في الله والحب في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গোল তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ
استكمل الإيمان. বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার, আপনাদের উপজেলার নাম কি? সদর না? আচ্ছা, চুয়াডাঙ্গা সদর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দীনী বিদ্যাপীঠ বেগমপুর সিদ্দিকিয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান, আপনাদের এলাকার গর্ব, আপনাদেরই এলাকার সোনার টুকরা সন্তান বিশিষ্ট আলেমে দিন আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা আবু যর গিফারি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। এত মানুষ আপনারা, কিন্তু আমিন এত আস্তে বললেন মনে হতো যেন স্বার্থপরতার জায়গা থেকে আপনারা আমিন বলেছেন। আমি আবু যর গিফারি ভাইয়ের জন্য দোয়া করেছি, আরবিতে বলেছি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ওনার হায়াত বাড়িয়ে দিন এবং হায়াতের মধ্যে বারাকা দান করুন। আপনি হয়তো আমিন এই জন্য বলেননি, আপনি হয়তো ভেবেছেন যে হুজুর তো আবু যর গিফারি ভাইয়ের জন্য দোয়া করেছেন, এখানে আমিন আমি বললেও কি না বললেও কি, আমার তো কোনো লাভ নাই, কারণ সবাই তো নিজের বেনিফিট আগে চিন্তা করে। প্রিয় ভাইয়েরা অবশ্যই বলছে, একমত পোষণ করছে। সম্মানিত ভাইয়েরা, আপনার চিন্তা চেতনা যেমন সংকীর্ণ, ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। আপনি যখন আপনার কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা তখন আল্লাহ তাআলাকে আবেদন জানিয়ে বলে রব, এই মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের জন্য যে দোয়া করেছে, সেইম দোয়াটা দোয়াকারী যে দোয়া করেছে তার জন্য কবুল করেন আগে, আর যার জন্য দোয়া করেছে তার জন্য কবুল করেন পরে। এরপরেও সুবহানাল্লাহ বের হয় না, মুখে ঠাডা পড়ছে মনে হয় আর কি। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? এখন আর জোরে চিৎকার করে কথা বলার সুযোগ নাই, সাড়ে দশটার পরে এনার্জি থাকে না। আপনারা যারা আমাকে দাওয়াত করবেন নয়টা স্টেজে উঠে, বুঝতে পেরেছেন? সাড়ে দশটার পরে ঘুম আসে, এক হুজুর তো ঘুম থেকে উঠাইয়া তারে দোয়া করতে নিয়ে যায়, দোয়া করে দিছে উল্টা। মনে আছে কাহিনী আপনাদের? ঘুমের মধ্যে মানুষ উল্টা পাল্টা কথা বলে, এটা স্বাভাবিক। তো এগারোটার পরে মানুষের অনেকের প্রাকৃতিক প্রয়োজন দেখা দেয়, বা সবাই তো সমান না, অনেকের শারীরিক দুর্বলতা থাকতে পারে। এই জন্য আপনারা একটু জবাব বুঝে শুনে দিয়েন, তাহলে আমরা আরেক ভাইয়ের জন্য দোয়া করতে আমাদের মনে কোনো দ্বিধাবোধ কাজ করবে, কোনো সংকীর্ণতা কাজ করবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাহফিলে আরও কথা বলেছেন বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, আমার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কে?
সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে কালেমত শুকর আদায় করে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাত যেহেতু অনেক গভীর হয়ে গিয়েছে, সে কারণে আমরা অপ্রাসঙ্গিক কিংবা অসংযত কথাবার্তা বলে সময় নষ্ট করব না, সরাসরি আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করব ইনশা আল্লাহ। আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআনের মাহফিলে আমরা একটি কিতাব থেকে কথা বলি, এবং এই কোরআন থেকে আলোচনা করতে গেলে আমরা নবীজির হাদিসও নিয়ে আসি, কিন্তু মূলত আমরা শুরু করি যে জায়গা থেকে কিংবা যে বই থেকে আলোচনা শুরু করি, বইটার নাম হচ্ছে আরেকটু আসতে বলেন আল কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের আলোচনা শোনারও আদব আছে। আমরা আল্লাহর কালামের আলোচনা যখন শুনব, আমাদেরকে আদব রক্ষা করে আলোচনা শুনতে হবে। আর আদব মোল্লা শেখাচ্ছে না, আদব শেখাচ্ছেন স্বয়ং কে? আর একটু জোরে বলেন। কোরআনের আলোচনা থেকে যদি আমরা বেনিফিটেড হতে চাই, আল্লাহর কালাম শুনে যদি আমরা হেদায়াত পেতে চাই, আল্লাহর কালাম শুনে যদি আমরা উপকৃত হতে চাই, রব্বুল আলামিন বলেছেন বান্দারে কোরআনের আলোচনা শোনার সময় দুইটা কাজ করো। সবাই জোরে বলেন তো কয়টা? রব্বুল আলামিন বলেছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা শুরু হয়, ফার্স্ট অফ অল فَاسْتَمِعُوا لَهُ, দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো, ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও, এক কান দিয়ে ঢুকায়া অন্য কান দিয়ে বের করে দিবা, এমন অমনোযোগী হয়ে কিংবা পারস্পরিক কথাবার্তা বলে উঠা বসা করে পরিবেশ বিনষ্ট করে আল্লাহর কালাম শোনো না। আল্লাহ বলছেন আমার কালাম শোনার সময় তুমি মনোযোগী হয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বান্দাকে আদব শিখাচ্ছেন, বলছেন বান্দারে দুই নাম্বার কাজ করো, ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। আমার চুয়াডাঙ্গার ভাইয়েরা বুদ্ধিমত্তার সাথে বিচক্ষণতার সাথে জবাব দেন তো, আল্লাহর কালামের কথা শুরু হলে, কোরআনের কথা শুরু হলে আর মানুষের কথার কোনো দাম থাকতে পারে? তাহলে কেন আপনারা পারস্পরিক কথা বলছেন? এটা কোরআন শোনার আদব নয়। আমি জানি চুয়াডাঙ্গার মানুষ অত্যন্ত সুশিক্ষিত, ভদ্র, মার্জিত এবং বিনয়ী আচরণের অধিকারী। আমি আশা করছি আজকের মাহফিলে আপনাদের এই শিক্ষা, আপনাদের এই বিনয়, নম্রতা আর মার্জিত চরিত্রের বহিঃপ্রকাশ ঘটবে ইনশা আল্লাহ। তাহলে এই আলোচনা থেকে আমরা উপকৃত হওয়ার জন্য আমরা কয়টা কাজ করব বলেন, একটু জোরে জবাব দেন, কয়টা? দুইটা। দেখে আপনাদের স্মরণশক্তি কেমন একটু যাচাই করে নেওয়া দরকার। এক নাম্বার কি বলেছি? ইয়েস, ওই মাঝখান থেকে একজন ভাই বলেছে দিলের কান দিয়ে শ্রবণ করা, অর্থাৎ মনোযোগী হওয়া। মনে থাকবে, আপনারা যারা আমার আলোচনা শুনেন আপনারা জানেন যে আমি পয়েন্ট ভিত্তিক কথা বলে যাই, আপনি বুঝলে বুঝভাতা ভালো হবে, না বুঝলে তেজ ভাতা হয়েই চলে যাবেন। এখানে ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছেন, এখানে তামসা করার জন্য না। আমরা বিশেষ করে আমি চেষ্টা করি প্রত্যেকটি সেকেন্ডকে আমানত হিসাবে বিবেচনা করে, প্রত্যেকটি সেকেন্ড কিভাবে কাজে লাগানো যায়, মানুষের কাছে কিভাবে দিনের সঠিক মেসেজ পৌঁছানো যায়, সেই লক্ষ্যে আমি কথা বলার চেষ্টা করি। এক নাম্বার বলেছি কি থাকা লাগবে, আরো জোরে বলেন, মনোযোগী থাকা লাগবে। আর দুই নাম্বার কি বলেছি? চুপচাপ থাকতে হবে। আচ্ছা, এই দুইটা কাজ যদি আমরা করি, রেজাল্ট কি হবে, বেনিফিট কি হবে? আল্লাহ তাআলা বলছেন বান্দারে এই দুটো কাজ যদি তুমি করো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার মোনাজাতের আগ পর্যন্ত আর কি আওয়াজ শোনা যাবে? চিল্লা চিল্লি শোনা যাবে? উঠা বসা
যারা করতে পারে সম্ভাবনা আছে আগে ভাগে চলে যান। আমার রিয়েল শ্রোতা দরকার যারা শেষ পর্যন্ত থাকবে। আমি একটু সাফ সাফ কথা বলি, ঠোটকাটা মানুষকে সরাসরি বলে ফেলি, রাগ করেছেন আপনারা? আচ্ছা, তাহলে আমরা আদব শিখে ফেললাম, দুটো কাজ করব, এক নাম্বার মনোযোগী হয়ে যাব, দুই নাম্বার চুপচাপ থাকবো। যেহেতু আদব জেনে ফেলেছি, এখন আমরা সরাসরি আল্লাহর কালামের আলোচনা শুরু করব ইনশা আল্লাহ। আমলের নিয়তি প্রত্যেকটি কথা বলার এবং শোনার, বাস্তব জীবনে মেনে চলার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। বছরের শেষ দিনে আপনারা এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন, তাই না? আজকে 2021 সাল চলে যাচ্ছে, আপনার জীবনে আর কোনো দিন 2021 সাল ফিরে আসবে না। আগামীকাল থেকে খাতায় যখন আপনি কোথাও তারিখ লিখবেন, আর 2021 লিখতে পারবেন না, লিখতে হবে 2022। এটা চলে গিয়েছে, এটা আর কখনো ফিরে আসবে না। এই এলাকার যুবক তরুণ মুরব্বিয়ান সর্বস্তরের মুসলমান ভাইয়েরা কোরআনকে কতটা ভালোবাসে, আজকের আয়োজন এর মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটেছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 31st নাইট অশ্লীলতা, বেহায়াপনা আর বেলাল্লাপনার মাধ্যমে আয়োজনের প্রস্তুতি চলছে। সেখানে আমার চুয়াডাঙ্গার যুবক আর তরুণ ভাইয়েরা আল্লাহর কালাম মানুষকে শোনানোর জন্য কোরআনের এই বাগান সাজিয়েছে। সুতরাং আমার যুবক আর তরুণ ভাইয়েরা কোরআনকে কতটা ভালোবাসে, আজকের এই আয়োজন এবং উপস্থিতি তার প্রমাণ করছে, ঠিক কিনা বলেন? শুধু এখানে নয়, আজ বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে। একটা সময় 31st নাইট আসলে পড়ে যুবক তরুণরা গান বাজনা নাচানাচি ফালাফালিতে লিপ্ত হয়ে যেত, আর আজ আল্লাহর কোরআনের আকর্ষণে, আল্লাহর কোরআনের আওয়াজ শুনে শুনে যুবক আর তরুণদের মধ্যে পরিবর্তন দেখা দিয়েছে। আজ যুবক আর তরুণরা অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনার মাধ্যমে 31st নাইট উদযাপন করছে না। বাংলাদেশে আজ হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল আয়োজন হয়েছে, যেখানে যুবক তরুণরা ঝাঁকে ঝাঁকে গিয়ে উপস্থিত হয়েছে। যুবকদের এই গণজোয়ার, এই গণ বিস্ফোরণ প্রমাণ করছে আগামী দিনে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিতে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুবকদের এই গণজোয়ার দেখে, যুবকদের এই গণবিস্ফোরণ দেখে ইসলাম যারা সহ্য করতে পারে না, তাদের কলিজায় আগুন ধরে গিয়েছে। এই জন্য কিছু উল্লুক আর ভাল্লুকের পয়দা হয়, কিছুদিন পর পর মনে হয় পাবনার সেই মেন্টাল হসপিটাল থেকে কিছু পাগলা বের হয় আর পাগলামি করে। এক পাগলা পাগলামি করে এখন পর্দার আড়ালে চলে গিয়েছে, আর এক পাগলা এখন নতুন করে আমদানি হয়েছে ইদানিং। সে ওলামায়ে কেরামের বিরুদ্ধে এবং ওয়াজ মাহফিল নিয়েছে অত্যন্ত কটু কথা অসংলগ্ন ভাষায় বক্তব্য রেখেছে। ওই পাগলাকে বলবো, তোমার মতো কত পাগলা আসলো আর গেল, লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে তাকলা মুরাদ পর্যন্ত যারাই এই দেশে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসলাম টিকে টিকে আছে, টিকে থাকবেও, একটা পাগলাও টিকে থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমাদের অবস্থা হয়ে যায় এমন, চেয়ারে উঠলে মাথা ঠিক থাকে না, যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে। গিয়ারে উঠুক ভালো কথা, গিয়ারটা ইসলামের পক্ষে থাকলে ভালো, ইসলামের বিরুদ্ধে গেলে কিন্তু বিপদ। লতিফ সিদ্দিকী সব হারিয়েছে, এই টাকলাও সব হারিয়েছে। ইসলামের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে দাঁড়ালে কবর তো গ্রহণ করবেই না, আল্লাহর এই জমিনের এক ইঞ্চি মাটিও আপনাকে গ্রহণ করবে না, যার বাস্তব প্রমাণ এই টাকলা মুরাদ, কেউ তারে গ্রহণ করে না। এমনকি যে পুলিশি প্রোটেকশন নিয়ে সে চলাফেরা করত, পুলিশের ভাইরা পাইলি এখন বান্দা পিটাবে। আমরা মাঝে মাঝে ক্ষমতায় থাকলে সব ভুলে যাই, মনে করে সামনে পিছনে পুলিশ তো আমারে সেলিউট মারে। ভাইরা প্লিজ প্লিজ, আমি বলি শোনেন, আমার প্লিজ কথা বলবেন, আপনারা কথা বলবেন, আমার চুয়াডাঙ্গার ভাইরা অনেক ভদ্র, দেখছেন থেমে গেছে সবাই, শোনেন
শোনেন, বক্সে সাউন্ড নাই, তাই তো? আপনারা চিল্লাইলে সমাধান হবে? জায়গা মতো আমি বলে দিচ্ছি, এই মাইকম্যানের ভাইরা এখনই দেখছে, ইনশাল্লাহ তারা ঠিক করে দিবে। বলেন ইনশাল্লাহ। আল্লাহর ওয়াস্তে ঝামেলা ঘটাইয়েন না। শোনেন, যে কোনো সমস্যা হইলে, শোনেন ভাইরা, এই বসো বসো চুপ, যে কোনো সমস্যা হইলে যথাযথ জায়গায় অভিযোগ পৌঁছাইতে হয়। এই যে খামাখা চিল্লাচিল্লি করছেন, সমাধান হবে? আচ্ছা, এই যে আমি মাইকম্যান ভাইকে জানিয়ে দিয়েছি, অলরেডি তিনি লোক পাঠিয়ে দিয়েছেন, চেষ্টা করছেন, আমার মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে তারা ঠিক করে ফেলবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম, আমরা অনেক সময় আরে বাপ রে বাপ, আমরা একটু ক্ষমতা পাইলে নিজেদেরকে কি যে মনে করি, মনে করে সামনে পিছনে পুলিশ নিয়ে চলি, আমার আর পায়ে কে, এখন হয়তো পুলিশ হাত দিয়েও পা দিয়েও স্যালিউট মারে। আপনি এখান থেকে নামার পরে যে হাত পাও দিয়ে স্যালিউট দিয়েছে, ওই হাত পা দিয়ে কিন্তু বাইন্দা পিটাবে। কিন্তু আপনি ইসলামের পক্ষে থাকেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ওই ভিক্সের কথা কি মনে আছে আপনাদের? ভিক্সের কথা, আমরা সিলেট শরীর বেদনা উদনা হইলে জেতা লাগাই না, আপনারা কেন বললাম আমরা ওই ভিক্স, তোরা সিলেটই হচ্ছি, বুঝছেন নি আপনারা? শরীরে এই যে ঘাড়ে ব্যথা টেথা হইলে একটা যে কি যে একটা লাগায়, বাম বলে মলম বলে, আপনারা কি বলেন আবুজার ভাই? সুবহানাল্লাহ। যাই হোক, এক এক অঞ্চলের এক এক ভাষা। আমরা সিলেট হয় অগুর বত্র বেদনা করে রঘুরে তোরা বিক্স দিয়া ডলাইয়া দাও, গসাইয়া দাও মলম। তার যাই হোক, ওই তার নাম রাখছে আর কি ভিক্স, লার্জ ভিক্সের কথা মনে আছে আপনাদের? ওই যে দুই তিন মাস আগে পুলিশের গাড়িতে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল যে, এই কুখ্যাত বেঈমানটাকে 2007 সালে নবীজির কার্টুন এঁকেছিল, মনে হয়েছে আপনাদের? আচ্ছা দেখেন শোনেন, ফ্রান্সে না, সুইডিশ কার্টুনিস্ট, সে সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স, তার নাম বললাম পুরাটাই, লার্স ভিক্স 2007 সালে আমাদের প্রিয় নবীজিকে ব্যঙ্গ করে কার্টুন এঁকেছিল। এরপরে মানুষের রোষানল থেকে বাঁচার জন্য 2007 সাল থেকে 2021 সাল পর্যন্ত পুলিশি প্রোটেকশন নিয়ে এসে চলাফেরা শুরু করলো। এই ভিক্স মনে মনে ভেবেছিল, আরে বাপরে বাপ, চতুর্দিকে পুলিশ, আমারে আর পায়ে কে, আরে বেকুব, গোটা দুনিয়ার সমস্ত মানুষ ব্যবহার করে আপনি হয়তো মানুষের রোষানল থেকে বাঁচতে পারবেন, মনে রাখবেন আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচানো যায় না। তাই হয়েছে, পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আগুন ধরে শেষ। কোন কোন সংবাদ মাধ্যমে দেখেছি ফায়ার সার্ভিস যখন আগুন নিভাতে গিয়েছে, আগুনের তেজ নাকি আরো বাড়ছে, বাড়তে হতে পারে, কারণ আগুন আমার আপনার গোলাম না, আগুন যার গোলাম তিনি কি, আগুনে ফেলা হয়েছে, আগুনের তেজ কমাইয়া দিয়া আগুনকে নাতিশীতোষ্ণ বানিয়ে দিয়েছেন কি? তো যিনি আগুনের তেজ কমাইতে পারেন তিনি বুঝি বাড়াইতে পারেন না। আপনি ওখান থেকে শিক্ষা নিন, আরে বাপরে বাপ, ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে না, কিরে পাগলা তুই কই, ইসলাম তো ছিল, আছে, থাকবে, তোর মতো যত পাগলা পাগলামি করবে সবগুলা বেইজ্জত হবে। এই লোকটা আলেম ওলামাদেরকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য রেখেছে, আলেম ওলামাকে নিয়ে এসে অসংলগ্ন ভাষায় কথা বলেছে, তার একটা অডিও ফাঁস করে দিয়ে আল্লাহ তাআলা গোটা জাতির সামনে আজ তার চরিত্র ফাঁস করে দিয়েছেন। ইসলাম বড় সেন্সিটিভ জায়গা, আপনি যেই হন না কেন ইসলামের বিরুদ্ধে দাঁড়াইয়েন না, মানছে না ধরল, যিনি আপনারে ধরবেন তিনি কে, কথা কন না কেন তিনি কে? আল্লাহ যখন যারে ধরবে, হুজুর লিপ টিপ কি দেখছেন, লিপটা নিচ করেন, মাইকটা নিচু করেন, আপনার ফেস দেখা যায় না, এখন ফেস দেখবো কেমনে, এতগুলা মাইক দিয়েছে, আবার মাইক তো নিচা করলে কথা শোনা যাবে না। আর উনি যেটা বলতে চাচ্ছেন যে আমি যেন আগাইয়া কথা বলি, এখন শোনেন, আগাইয়া কথা বলার তো ক্ষতিও আছে, এই ক্ষতিটা তো সে বললো না, আহ আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন ভাই, আহ কথা বলতে দেন। আচ্ছা বলেন তো মাইকের কাজটা কি? মাইকের কাজ হচ্ছে কথা বলবে, কথাটা মাইক টেনে নিয়ে সেটা সে কি করবে, স্প্রেড করবে। এখন মাইকের কাজ যদি আমি নিজেই করা লাগে এরকম ঠেলাইয়া ঠেলাইয়া দিলে মাইক দিছে কেন? আমার যুক্তি বুঝছেন আপনারা? মাইকম্যান ভাইকে কিছু বলার ইচ্ছা আমার ছিল না, সকালবেলা আমি নিজেই ফোন দিয়ে বলছি, ভাই আপনি একটু ভালো মডেলের, এই যে আহুজার
3400 বা 3500 মডেলের মাইক দিয়েন, আপনি সবকিছু ওকে করে দিয়েন, আপনি এখন ওকে করলেন না পাবলিক শুনুন আমি কি করব। আপনি যেমন মাইকের ব্যবসা করেন আমরাও ডেইলি মাহফিলে যাই, তো আমরা মাইক ঠনকা মারলেই বুঝি কোন দিকে কি হয়েছে, বুঝতে পেরেছেন? এখন আপনারাও আল্লাহর ওয়াস্তে প্লিজ চিল্লাইয়েন না, যেভাবে মাহফিলটা সুন্দর হয় সফল হয় শেষ পর্যন্ত শেষ করা যায় এতেই ভালো। এখন বিশৃঙ্খলা করে কোনো লাভ হবে? শুনতে পাচ্ছেন তো আপনারা ক্লিয়ারলি? আচ্ছা, আমরা যদি মাইকগুলোকে নিচু করতে যাই তাহলে আওয়াজটা ভালো হবে না, বুঝতে পেরেছেন? আবার ক্যামেরা যদি বাদ দিয়ে দেন মা বোনদেরকে ওয়াজ শোনাইবেন কেমনে আপনারা? হ্যাঁ, এই তো আমার ভাই সুন্দর সমাধান দিয়েছে, মাঝে মাঝে আমি এদিক ওইদিক সরব, ঠিক আছে, অসুবিধা হবে। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, নতুন একটি বছর শুরু হচ্ছে, একটা বছর চলে গেল, আজকে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ। 31st নাইটে অলরেডি কক্সবাজারে সব হোটেল বুকড হয়ে গিয়েছে, সব বুকড, আর এখানে যুবক তরুণরা কোরআনের মাহফিলে এসেছে। বছর শেষ হলো, নতুন আরেকটি বছর আসলো, এই নতুন বছরকে সামনে রেখে আমাদের কি করা দরকার সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কথা ছিল, কিন্তু সেটা না করে আমরা অশ্লীলতায় মেতে উঠছি। সম্মানিত ভাইয়েরা, নতুন বছরকে সামনে রেখে আমি কিছু প্ল্যান, কিছু পরিকল্পনা গ্রহণের ব্যাপারে আপনাদেরকে আজ পরামর্শ দিয়ে যাব। আমি চোদ্দটি পয়েন্ট নোট করেছি, এই চোদ্দটি কর্মসূচি যদি আমরা গ্রহণ করতে পারি, আশা করা যায় এই চোদ্দটি কর্মসূচি আমাদের জীবন গঠনে ভূমিকা রাখবে এবং আগামী বছর সুন্দর করে কাটাতে কিংবা আগামী দিনগুলো আল্লাহর দিনের পথে কাটাতে এই কাজগুলো আমাদেরকে বেনিফিটেড করবে, উপকৃত করবে বলেন ইনশা আল্লাহ। তাহলে আলোচনার টপিক আমরা বের করে ফেলছি, আজকে নতুন বছর উপলক্ষে আমরা কয়টা কর্মসূচি গ্রহণ করব, আরো জোরে বলেন, 14টা শুরু করে দিই, নোট করবেন তো সবাই? 1 নম্বর, নতুন বছর শুরু হচ্ছে, আজকের এই 31st নাইটে যুবক আর তরুণ ভাইয়েরা খবরদার, অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা দিয়ে আতশবাজি ফুটিয়ে আজকের রাতটা অশ্লীলতার বেহায়াপনায় কাটিয়ে দিও না, বরং 1 নম্বর তাওবার মাধ্যমে আজকের রাতটা শুরু করো। কারণ এই যে 2021 সাল চলে গেল, বলেন তো দেখি আমাদের হায়াত থেকে আরেকটি বছর বাড়লো নাকি কমে গেল? আরেকটু জোরে বলেন, বাড়লো নাকি কমে গেল? যেহেতু আমাদের জীবন থেকে আরো একটি বছর চলে গেল, তার মানে আমরা কবরের দিকে আরো এক ধাপ এগিয়ে গিয়েছি। এই জন্য পেছনের জীবনে, পেছনের সময়গুলোতে আমরা যে গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, সকলের উচিত হবে পেছনের গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করা। ও মুসলমান ভাই বোনেরা, বছর শেষ হয়েছে, এই জন্য আতশবাজি ফুটায়া নাচ গান কনসার্টের আয়োজন করে এত খুশি হয়ে কেন রাতটা এনজয় করছেন? বরং আমার জীবন থেকে, আপনার জীবন থেকে কিছু অংশ কমে গেল, কিছু অংশ ক্ষয় হয়ে গেল। উচিত ছিল পেছনের জীবন, আমাদের পেছনের সময়গুলো নিয়ে একটু আত্মসমালোচনা করা, পেছনের সময়গুলোতে যে ভুলগুলো হয়েছে, গোনাগুলো হয়েছে, তার জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করা। আমরা তো গুনাহ করতেই পারি, কারণ গুনাহ করাবার জন্য একজন সদা সর্বদা চেষ্টা করছে, সবাই জুড়ে বলেন তো তার নামটা কি? এই শয়তান আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়। শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? এবার বলেন, শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? এই শয়তান আমাদেরকে সব সময় গুনাহের দিকে ধাবিত করার, গুনাহ করাবার জন্য সদা সর্বদা আমাদেরকে প্রতারণার জাল আমাদের মধ্যে বিস্তার করছে, আমাদেরকে ফাঁদে ফেলতেছে। এই জন্য বিগত সময়ে যে চলে গিয়েছে, যেই সময়গুলোতে শয়তানের ওয়াসওয়াসায় আমরা ভুল পথে চলে গিয়েছিলাম, সেই জন্য আমরা লজ্জিত অনুতপ্ত হয়ে সেই ভুল পথ থেকে ফিরে এসে তাওবা করা উচিত আমাদের কার কাছে? আসতে বলবেন না, জুড়ে বলেন কার কাছে? আমার ভাইয়েরা, ভুল করে ভুলের উপর অটল থাকা, ভুল করতে থাকা, এটা মানুষের স্বভাব নয়, এটা হলো শয়তানের স্বভাব। আর ভুল করে ফেলার পর লজ্জিত হয়ে ভুল পথ থেকে ফিরে আসা, এটা হলো আদমের স্বভাব। আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, তিনিও একটা ভুল করেছিলেন, কিন্তু ভুল করার পর ভুলের উপর অটল থাকেন নাই,
ভুল পথ থেকে ফিরে এসে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তাওবা করেছেন, এই জন্য তার দাম বাড়িয়ে দিয়েছেন কি। আবার দেখেন এই শয়তান যার নাম ইবলিস, সে ছিল ফেরেশতাদের সর্দার, সে কিন্তু শয়তান ছিল না। আল্লাহর যত ফেরেশতা ছিল সকল ফেরেশতাদের লিডার ছিল এই ইবলিস, কিন্তু সে আল্লাহর একটি হুকুম অমান্য করেছিল, ভুল একটা করেছিল, ভুল করার পর ভুলের উপরেই অটল থেকেছিল, এই জন্য সে মারদুদ হয়েছে, মালউন হয়েছে। আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন, তার নিজের কুদরতি হাতে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সবাই আমার বানানো আদমকে সাজদা দাও। ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছিল। আল্লাহ তাআলা ইবলিসকে তখন বললেন, কিরে ইবলিস, সবাই তো আমার অর্ডার মেনে সাজদা দিল, কিন্তু তুই কেন সাজদা দিলি না? ইবলিস তখন অহংকার করে বলেছিল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তুরাব, আগর আপ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর এই আদমকে মাটি থেকে সৃষ্টি করেছ, আনা খাইরুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব। আল্লাহর আদেশ অমান্য করে অহংকার আর অদ্ভুতপূর্ণ আচরণ করার কারণে রব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে ইবলিস যখন বিতাড়িত হচ্ছিল, ইবলিস তখন আল্লাহ তাআলার কাছে সুযোগ চাইল, সে বলল, ও গো আল্লাহ, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, কিন্তু তোমার কাছে আমার একটা দাবি আছে। আল্লাহ বললেন, তোর দাবি কি আমার কাছে বল। ইবলিস এবার সুযোগ পাইয়া আল্লাহর কাছে বলেছিল, সূরা আরাফের মধ্যে আল্লাহ সেই কথাগুলো তুলে দিয়েছেন। ইবলিস তখন বলেছিল, সে বলেছিল, ডে অফ রিসারেকশন পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও, মানে আমার হায়াত বাড়ায় দাও। আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে, তোর চাওয়া পূরণ করা হলো, অবকাশ প্রাপ্তদের কাতারে তোকে সামিল করা হলো। এবার ইবলিস এই সুযোগ পেয়ে এবার আল্লাহ তাআলাকে সে বলল, আল্লাহর সঙ্গে এবার সে চ্যালেঞ্জ করে বসলো, সে বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানী লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলল, গো রব, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, ওই আদম এবং তার বংশধরদেরকে তার সন্তানদেরকে ধোঁকা দেওয়া, সিরাতুল মুস্তাকিম সোজা পথে চলতে বাধা দেওয়া হবে আমার প্রধান এবং প্রথম কাজ। যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, ওই আদম এবং তার সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আমার প্রথম কাজ। এদের উপরে আমি এমনভাবে প্রাধান্য বিস্তার করব, এমনভাবে তাদেরকে প্রতারণা আর ধোঁকা দিব। সে বলেছিল, ইবলিস তখন বলল, আমি এই আদমের বংশধরদেরকে সামন থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, অর্থাৎ সকল দিক থেকে আমি তাদের উপরে প্রাধান্য বিস্তার করব, সব দিক থেকে আমি এদেরকে ধোঁকা দিব, প্রতারণা দিয়ে দিয়ে তোমার জাহান্নামটা একেবারে পরিপূর্ণ করে ফেলব। আল্লাহ তাআলা তখন বললেন, ওরে ইবলিস, তুইও ভালো করে শুনে রাখ, তুই ধোঁকা দিয়ে দিয়ে আমার বান্দাদেরকে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে নিয়ে যাবি, আর আমার বান্দাগুলো যদি তাদের কুকর্মের উপর লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে একটিবার তাওবা করে আমার কাছে মাফ চায়, আমি আমার বান্দার সকল গুনাহগুলো মাফ করে দেব। দেখেন ইবলিস ভুল করলো, ভুল করার পর অহংকার করলো, অদ্ভুতপূর্ণ আচরণ করলো, এই জন্য ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন কে, আল্লাহ তাআলা তাকে মরদুদ বানালেন, মালাউন বানালেন, অভিশপ্ত বানালেন, বিতাড়িত বানালেন। অপরদিকে আমাদের বাবা আদম আলাইহিস সালামও একটা ভুল করেছিলেন, কিন্তু ভুল করার পর তিনি ভুলের উপর অবিচল থাকেন নাই, ভুল পথ থেকে ফিরে এসে লজ্জিত হয়ে মাফ চেয়েছেন কার কাছে,
সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পর তার থেকে আল্লাহ তাআলা আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামকে বানালেন। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না, যদি ওই গাছটার কাছে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে তার শয়তানি মিশন শেষে দিন থেকেই শুরু করেছিল, আর তার শয়তানি মিশনের প্রথম প্রভাব সে ফেলেছিল আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালামের উপরে। সে তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল, এমনকি শেষ পর্যন্ত নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করালো। আল্লাহ তাআলা এই ভুল করার কারণে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাম দুজনেই দুনিয়াতে এসে শত শত বছর তারা তাদের ভুলের জন্য লজ্জিত হয়ে ক্রন্দন করে করে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের উপরে দয়া প্রবেশ হয়ে তাদেরকে তাওবার নিয়ম শিখালেন। তারাও আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী তাওবা করে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটাও শিখাইয়া দিলেন কি, আস্তে বলবেন না জোরে বলেন, দোয়াটা শিখাইয়া দিলেন কি, কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন। আল্লাহ বললেন, ও আদম ও হাওয়া এই দোয়া করে আমার কাছে মাফ চাও। আল্লাহ দোয়া শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আপনারা পারেন কি পারেন না? যদি পারেন তাহলে জবানটা ছিঁড়ে দিয়ে সবাই আমার সঙ্গে মহব্বতে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি ফ্যান্টাস্টিক দোয়া আল্লাহ শিখালেন। আল্লাহ দোয়া শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা, অগর আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদেরকে ক্ষমা না করো আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম তারা যখন এই দোয়া করে আল্লাহর কাছে মাফ চাইলেন, রব্বুল আলামিন তাদের তাওবা কবুল করে তাদেরকে মাফ করে দিলেন। এই ঘটনা আপনাদেরকে কি জন্য শোনালাম? ইবলিসও ভুল করলো, আদম আলাইহিস সালামও ভুল করলেন, কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য হলো ইবলিস ভুল করে ভুলের উপরে থাকলো, আর আদম আলাইহিস সালাম ভুল করে ভুলের উপর থাকেন নাই, তওবা করে মাফ চেয়েছেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই জন্য আদমের স্বভাব হলো, আদমের সন্তানদের স্বভাব হলো, শয়তানের প্ররোচনায় তারা যখন গুনাহ করে ফেলবে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নিবে কার কাছে। এই জন্য তিরমিজি শরীফের হাদিসে নবীজি বললেন, কুল্লু ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। নবীজি বললেন, মানুষ মাত্রই গুনাহ করতে পারে, পাপ করতে পারে, কিন্তু জেনে রেখো গুনাহ করা পাপ করা বান্দাদের মধ্যে তারাই আল্লাহর কাছে প্রিয় যারা গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে ফেলে। আরো আস্তে বলেন, সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান, লাল্লাহু আশাদ্দু ফারহান, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। মুসলিম শরীফের হাদিসে নবীজি বললেন, তোমাদের কারো হারিয়ে যাওয়া উট খুঁজে পাওয়ার পরে সে যতটা না আনন্দিত হয়, গুনাহগার বান্দা যখন গুনাহ থেকে ফিরে এসে তাওবা আল্লাহর কাছে করে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমি বলবো, এখানে আমরা যারা এসেছি আমাদের সকলেরই কম বেশি গুনাহ আছে না নাই? জীবন থেকে একটি বছর চলে গেল, এক নম্বর আমরা তাওবা করে মাফ চেয়ে নিব কার কাছে? হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ইয়া ইবনে আদম
لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك আল্লাহ বললেন হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় আকাশ সমপরিমাণ গুনাহ নিয়ে বান্দারে তুমি যদি আমার রহমতের আশা করে আমার কাছে একটিবার মাফ চাও জেনে রাখো তোমার রব হচ্ছেন গফফার তিনিও আকাশ সমপরিমাণ দয়া নিয়ে তোমার সামনে হাজির হয়ে তোমায় মাফ করে দিবে আল্লাহ আরো বলেছেন ইয়া ইবনে আদম إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة বান্দারে তোমার গোনা যদি এই পৃথিবী সমপরিমাণ হয়ে যায় আর এই পৃথিবী সমপরিমাণ গোনাহের ভেতরে যদি শিরকের গোনা না থাকে আর এই গোনা নিয়েও তুমি যদি আমার দয়ার আশা করে তওবা করো জেনে রেখো আমিও পৃথিবী সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার গোনাগুলো আমি মাফ করে দেব আপনার গোনা যদি হয় আসমানের সমান মনে রাখবেন আমার আল্লাহর দয়া শুধু আসমান নয় আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান সুবহানাল্লাহ লাইভ চলে আসবে ইনশাআল্লাহ কথা বলবেন না আপনারা শোনা যাচ্ছে তো তাহলে বলেন তো নতুন বছর সামনে এই তো বারোটা একটু পর বারোটা বাজবে শুরু হবে একটি বছর চলে গেল কমে গেল হায়াত আমাদের কমে গেল আমরা কি লাফালাফি করব ফুটানি করব নাকি এক নম্বরে তওবা করব আরেকটু জোরে বলেন এক নম্বরে আমরা কি করব এবার আসেন দুই নম্বর প্ল্যান নেই এই প্ল্যানের কথা কেন বলছি জানেন বলা হয় যে দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক পরিকল্পনা কাজের অর্ধেক আপনার পরিকল্পনা যত সুন্দর হবে স্মার্ট হবে আপনার কাজের সফলতা তত স্মার্ট হবে সুন্দর হবে ঠিক কিনা বলেন তো নতুন বছর সামনে যুবক আর তরুণ ভাইয়েরা কত তো নামাজ ছেড়ে দিয়েছ অনেক ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছ এবার সিদ্ধান্ত নাও তওবা করলাম তওবা করে যা হওয়ার হয়েছে এখন নতুন করে আমরা একটি বছর শুরু করছি আমরা এখন থেকে আর কখনো নামাজ কাজা করব কি কারণে আপনি নামাজ কাজা করেন ওয়াজ মাহফিলে তফসির মাহফিলে যত মানুষ আসে তত মানুষ কিন্তু গিয়া ফজরের নামাজ ঠিক মতো পড়ে না নবীজির হাদিস আপনি ভালো করে শুনুন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া যে ব্যক্তি আল্লাহর বান্দা সে কখনো নামাজ ছাড়তে পারে সবাই একটু প্রাণবন্ত আওয়াজে বলেন তো আমরা ইমানদার না বেঈমান মুখে কি ঠাডা পড়ছে নাকি নিজেকে ইমানদারও বলতে পারেন না কি দামি দামি কথা চলে যাচ্ছে সবাই বলেন তো দেখি আমরা ইমানদার না বেঈমান এখন এই যে আমরা নিজেদেরকে ইমানদার বলে ঘোষণা করলাম দাবি করলাম এটা প্রমাণিত হওয়ার প্রথম মানদণ্ড প্রথম মাপকাঠির নাম হচ্ছে সলাত আপনি যে নিজেকে ইমানদার বলেছেন এটা প্রমাণ হয়ে যাবে আজান পড়লে আজান হয়ে গেলে বলেন তো প্রত্যেক দিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় টোটাল কয়বার মহিলার মতো না পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন টোটাল আজান দেয় কয়বার খুব ভালো করে বুঝেন এতদিন যারা নামাজ ছাড়ছেন এই কথাটা ভালো করে বুঝলে আমার মনে হয় আজ থেকে আর নামাজ ছাড়বেন না বলেন এই যে মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন পাঁচবার আজান দেয় আজানের প্রথম সেন্টেন্স আজানের প্রথম বাক্য কিলা ইলাহা ইল্লাল্লাহ নাকি তাহলে সবাই বলেন আজানের প্রথম সেন্টেন্সটা কি আচ্ছা বলেন তো আল্লাহ যদি চাইতেন আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারত কিনা প্রশ্ন হলো কি কারণে আল্লাহ আজানের প্রথম সেন্টেন্সটা আল্লাহু আকবার আল্লাহু আকবার দিলেন নিশ্চয়ই এর পেছনে একটা সিগনিফিকেন্স আছে একটা কারণ আছে এই সিগনিফিকেন্স বুঝলেই মুসলমান নামাজ ছাড়তে পারবে না এটা বোঝার জন্য আপনাকে মিনিং অর্থের দিকে খেয়াল করতে হবে এবার বলেন তো দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড় আল্লাহ যদি সবচাইতে বড় হন তাহলে আল্লাহর হুকুমটাও সবচাইতে বড় না ছোট তাহলে শোনেন আপনারাই যেহেতু খুব সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবার বলেন মুয়াজ্জিন আজান দিয়ে ফজরের আজান দেয় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহর হুকুমটাও তার মানে ফজরের টাইমে আপনি ঘুমান আপনার ঘুমটা আল্লাহর হুকুমের চেয়ে বড় না ছোট
আজান শুনেও যেই লোকটা ঘুমায়া থাকলো সে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখায়া ঘুমের মধ্যে থেকে সে আল্লাহর সঙ্গে আল্লাহর হুকুমের সঙ্গে নাফরমানি করে বসলো। দেখছেন আজান বুঝলে কি হয়, আবার জোহরের আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহ হু আকবার আল্লাহ সবচাইতে বড়, স্কুলে গিয়েছেন, কলেজে গিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, অফিসে গিয়েছেন, খেতে খামারে কাজ করতে গিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন, মিটিং করছেন, যেটাই করেন না কেন বলেন তো আপনার কাজ কর্ম বড় না আল্লাহর হুকুম আদায় করা বড়। তাহলে ওই সময় যদি নামাজে না যান বুঝতে হবে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া বুঝাইছেন না, মুয়াজ্জিন বলছে আল্লাহর হুকুম বড় না আমার কাজটাই বড় এই জন্য আমি নামাজে যাই, এই জন্য আপনার পাঁচ ওয়াক্ত নামাজ এভাবেই চলে যাচ্ছে। হায় হায় কি আর দুঃখের কথা বলবো, আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি না জানাজার নামাজে মানুষ বেশি, তার মানে ফজরের নামাজটা নফল আর জানাজার নামাজটা হলো ফরজে আইন। আর একটু জোরে বলেন, দেখবেন কিছু কিছু লোক আছে তার ঘর থেকে বাসা হলো 50 হাত দূরে, ঘুম থেকে উঠে ফজরের নামাজ থেকে মসজিদে যায় না, ঢাকায় থাকে কিন্তু চুয়াডাঙ্গা সদরে কেউ মারা গিয়েছে, জানাজার নামাজে হাজির হওয়ার জন্য মাঝখানে ফেরিঘাটও আছে, 8-9-10 ঘন্টা জার্নি করে জ্যাম ঠেলায় তারপর জানাজার নামাজে আসে, আসে না নাই কি ব্যাপার, সে তো তার ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে গেল না কিন্তু 9-10 ঘন্টা জার্নি করে কেন জানাজার নামাজে আসলো। এই লোকটার মতলব কোন জায়গায়, মতলব আপনাকে বুঝতে হবে ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এই বাটপাট তুই ফজরের নামাজে গেলি না কেন, তোর ফজরের নামাজ কোথায় রে, ঠিক তো কইলেন, এখন তো আমি আরো কাঁচা কথা বলবো, এই ভালো করে শুনেন, অফিসে চাকরি করে সকাল 9টার আগে অফিসে না ঢুকলে বস জেরা করবে, চাকরি যাইতে পারে, বেতনও কাটা যাইতে পারে, সবার হাতে এখন স্মার্টফোন আছে না নাই বলেন তো, ফোনের মধ্যে অ্যালার্ম অপশন আছে না নাই, 9টায় অফিসে ঢুকতে হবে, 8টায় অ্যালার্ম সেট করেছি, আবার যারা বিবাহিত বউকে বলে ও বউ আমাকে 8টায় ডেকে দিও, টাইম মতো অফিসে না ঢুকলে কিন্তু চাকরি চলে যাবে, কি ব্যাপার ভাই, অফিসে ঠিক টাইমে যাওয়ার জন্য অ্যালার্ম লাগাইতে পারলেন কিন্তু ভোর 5টার সময় অ্যালার্ম লাগাইয়া তো আপনি ফজরের নামাজে হাজির হতে পারলেন না, আপনার এই কার্যক্রম দ্বারা বুঝালেন আপনার মনের ভেতরে দিলের মধ্যে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। এই কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইরা রাতের বেলা এত দেরিতে ঘুমাও কেন, ফেসবুকে স্ক্রলিং করতে করতে তোমার রাত 2-3টা বাজে, স্ক্রলিং করছে তো করছে, ঝিমাইতে ঝিমাইতে সিলেট হয়, উঙ্গাইতে উঙ্গাইতে তার উপরে মোবাইল ফুরি গেছে, জীবাণুকে সিলেট বলে উঙ্গা নেই কিতা কয়, যতই কে যাই কিতা হৌকা মাতৌকা কিতা কয়, কিতা মাত মাথ না মানে মাথাই না মাথ না বলাই না আপনাদেরকে বলাচ্ছি, এই জীবাণুকে কি বলে উঙ্গা নেই কিতা কয়, এই উঙ্গাইতে উঙ্গাইতে ঝিমাইতে ঝিমাইতে ফোন তার উপরে পড়ে, তাও সে স্ক্রলিং বাদ দেন আছে না নাই, 2-3টা পর্যন্ত সজাগ থাকতে থাকতে কি হয়েছে দেখছেন নি, চেহারা যুবক মানুষ তার গালটাল ভেঙে একদম এমনি হয়ে গেছে, এ তোমার অবস্থা এমন হইল কেন, বিচি উঠতে উঠতে অবস্থা খারাপ তোমার মুখে, তুমি রাতের বেলা সজাগ থাকো কেন, আল্লাহ তো রাত দিয়েছেন বিশ্রামের জন্য, ওয়াজা আলনা নাউমাকুম সুবাহাতা, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাও ফজরের নামাজে ওঠো, যারা 8-9টায় অ্যালার্ম সেট করে ঘুম থেকে উঠে কিন্তু ফজরের সময় অ্যালার্ম সেট করে ঘুম থেকে উঠে না তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন হলো, আপনি 8-9টায় অ্যালার্ম সেট করে ঠিকই ঘুম থেকে উঠতে পারলেন কিন্তু আপনি ফজরের সময় 5:30-5টায় অ্যালার্ম দিয়ে আপনি ঘুম থেকে উঠতে পারলেন না, আপনি তো শয়তানের খাস বন্ধু খাস গোলাম হয়ে গিয়েছেন, আপনাকে দেখে শয়তানও আফসোস করে, আফসোস করে বলে আমার তো এখন রিটায়ার্ডে যাওয়া দরকার, সে তো আমার সব শয়তানি দায়িত্ব নিয়ে ফেলেছি, আপনি বলবেন হুজুর এমন কথা কইলেন কেন, তাহলে আপনি জবাব দেন আপনার মুখেই আমি বলাই, বলে নামাজ আদায় করলে খুশি হন কে, আর নামাজটা ছেড়ে দিলে সবচাইতে খুশি হয়ে যে তার নাম, আরো জোরে, আপনার যে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই আপনি খুশিটা করেন কারে, আবার
আমার বাড়ি তো সিলেটে, আমাদের এলাকায় আমি দেখেছি পাঁচ ওয়াক্ত নামাজে যায় না, কিন্তু জুমার দিনে ঠিক মতো মসজিদে যায়। আজকে তো জুমার দিন গেল, আমার মনে হয় চুয়াডাঙ্গায় এমন নামাজি নাই। তাহলে এবার বলেন তো দেখি, একদিনে নামাজ কয়বার? জুড়ে বলেন কয়বার? এক সপ্তাহ সমান কই দিন? সাত দিন। একদিনে যদি পাঁচবার নামাজ হয়, পাঁচ সাতা কত হয়? পঁয়ত্রিশ। লোকটা যদি সপ্তাহে মাত্র একবার নামাজে যায়, তাহলে আল্লাহর গুলামি করছে কয়বার? পঁয়ত্রিশ থেকে এক বাদ দিলে থাকে কত? তাহলে লোকটা শয়তানের গুলামি করেছে কতবার? এর চেহারা মানুষের মতো হলো, এটা মানুষের কোনো জাত না, এ মানুষের কোনো জাত না, সে নিজেকে শয়তানের খাস গুলাম, খাস মুরিদ বানিয়ে ফেলেছে। আর কেমনে বুঝাইতাম আপনাকে আমি? কোরআন হাদিস দিয়ে তো বহু আজ করলাম, বহু বুঝাইলাম, তাও আপনি বুঝ মানেন না। চেহারা সুরত তো দেখি মানুষের মতো, মানুষের মতো চেহারা সুরত হইলেও কাজ কারবার তো সব শয়তানের মতো। এই জন্য বলছি না মানুষের জাত না। আল্লাহর গোলাম কখনো নামাজ ছাড়তে পারে? এ যুবক আর তরুণ ভাইরা, তোমাদেরকে বলছি শোনো, তোমাদেরকে নামাজে আসার কথা বললে তোমরা বলো হুজুর এখন টাইম হয় না, এখন আমরা ইয়াং, আমরা বুড়া হই, চুলদারি পাকুক তারপরে আমরা নামাজে যাব। যুবক ভাইয়েরা বলো তো দেখি, তুমি যে বুড়া হবা এর কি কোনো গ্যারান্টি আছে নাকি? এটা তো শয়তানের পজিটিভ ধোকা, শয়তান পজিটিভলি ধোকা দিয়ে তোমাকে মসজিদ থেকে নামাজ থেকে দূরে রাখতে চাচ্ছে। একটু বাস্তবিক জ্ঞান দিয়ে তুমি চিন্তা করে দেখো, মৃত্যুটা হলো এমন বিষয়, এটা সিরিয়াল মেনটেন করে কারো কাছে আসে না। ভালো করে বুঝো, পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল? আসার সময় খুব সুন্দর সিরিয়াল মেনটেন হয়, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, এরপরে দাদার ঘরে নাতি হয়, এই রকম আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে সমাজে আমরা এমন করুণ দৃশ্য দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা ছেলের লাশ বাবা কবরে নামায়। সুতরাং বুড়া হব সেই অপেক্ষা করে খবরদার ভাইরা, নামাজ ছেড়ে দিও না। আজান হয়ে গেলে সবার আগে মসজিদে যাও, মসজিদের সামনের কাতারগুলো তোমরা ফিল আপ করে দাও। এই যৌবনের বয়সে ইবাদতের দাম বড় বেশি, যুবকদের ইবাদতে আল্লাহ বড় খুশি হন। আর সবচাইতে বড় কথা হলো, শোনো যুবক ভাইরা, বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, সাবাতু ইয়ুযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ডেকে ডেকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকগুলো যৌবনকাল আল্লাহর ইবাদত করে কাটিয়েছে। সুতরাং আমার যুবক ভাইরা, নামাজ ছাড়বার? যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, ফজরের নামাজ আদায় করে তারপরে দিন শুরু করবা, তোমরা এশার নামাজে মাঝে মাঝে যাও না। তোমরা বলো না পড়ার টাইমে ডিস্টার্ব হবে, শোনো আজান হয়ে গেলে নামাজে চলে যাও, জামাতে নামাজ পড়ে এসে এরপরে পড়া শুরু করো, দেখবা মুখস্থ যা করতা এর চেয়ে আরো বেশি করতে পারবা, কারণ তোমার ওই পড়াশোনার মধ্যে তখন বরকত দিয়ে দিবেন কি? নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা নামাজ ছাড়বেন হাত তোলেন। মনোযোগ আছে, সবাই নামাজ আদায় করবেন তো? তাহলে নতুন বছরকে সামনে রেখে আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিলাম, দুই নাম্বার সবাই আমরা পাঁচ ওয়াক্ত কি করব? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। সবাই জান্নাত চাই তো? মনে রাখবেন, উইদাউট সালাত, নামাজ ছাড়া আপনি জান্নাত পাবেন না, কারণ সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ। এই নামাজ জান্নাতের চাবি, এটা সফলতার। পড়লে নামাজ রাখলে রোজা, আল্লাহ রাসূল
পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন বিষয়ে আলোচনা চলছে? নতুন বছর সামনে, কর্মসূচি নিব কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই দুইটা পয়েন্টটি বড় ছিল, বাকিগুলা খুব ছোট ছোট, আপনাদেরকে বারোটার আগে ছাড়বো, কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার থ্রি, নতুন বছরকে সামনে রেখে তিন নম্বর প্ল্যান, শুধু ফরজ নামাজের প্রতি আমরা যত্নবান হব না, বরং আমরা নফল ইবাদতের প্রতিও যত্নবান হব। রাত বারোটায় এক মিনিটে আজনে কি আতশবাজি ফুটাইয়া নাচ গান করে ফুর্তি করে দিনটা শুরু, আজকের নতুন বছরটা শুরু করবে। আহারে ভাইরা, সবাইকে তো কবরে যাওয়া লাগবে, যে কান দিয়ে আপনি গান শুনতেছেন এই কানের আমানত আপনি নষ্ট করছেন, এই চক্ষু দিয়ে আপনি কত কিছু অশ্লীল দেখছেন, এই চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য খবরদার, সাবধান ভাইরা, নতুন বছর শুরু হচ্ছে নাচ গান কনসার্ট দিয়ে নয়, তাহাজ্জুদের যায় নামাজে আদায়, তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে আমরা তাহাজ্জুদের মাধ্যমে নতুন বছরটা শুরু করব। কারণ ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই জন্য নবীজি বলেছেন, এই জন্য নবীজি বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নিজেই নবীজিকে তাহাজ্জুদের জন্য অর্ডার দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে জানিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিনাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, রাতের বেলা রাতের কিছু সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, কারণ এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদ প্রশংসিত জায়গায় আপনাকে সমাসীন করবে। শুধু নবীজি, এবার দেখেন নবীজি তাহাজ্জুদের নামাজটা জীবনে কেমনে আমল করেছেন, আগে বলেন তো দেখি আমাকে। নবীজির সারা জীবনে গুনাহের ছিটেফোঁটা আছে নাকি বলেন? জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত তিনি মাসুম ছিলেন, গুনাহের কোনো ছিটেফোঁটাও ছিল না। এরপরেও আমার নবী কোনোদিন রাতের বেলা তাহাজ্জুদ ছাড়া তার যায় নাই। এই জন্য আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বললেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি রাতের বেলা এত দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত। এই অবস্থা দেখে আমি নবীকে প্রশ্ন করলাম, লিমা তাসনা ওহাদা ইয়া রাসূলুল্লাহ। পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, আপনাকে তো আল্লাহ এমনি মাফ করে দিয়েছেন, জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত আপনি মাসুম, আপনি তো অটোমেটিক জান্নাতি, তাও কেন আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করেন? নবীজি তখন বললেন, ওগো আয়েশা শোনো, আফালা উহিব্বু আন আকুনা আব্দান শাকুরা, আমি কি আমার রবের শুকর গুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর প্রিয় বান্দার স্বভাব হলো, আল্লাহর প্রিয় বান্দারা রহমানের বান্দারা শেষ রাতে ঘুমায় না, রহমানের বান্দারা শেষ রাতে আল্লাহকে সাজদা দিয়ে কাটায়, আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ ওই বান্দাদের প্রশংসা করে কোরআনে কারিমে বললেন, আমার প্রিয় বান্দাগুলো শেষ রাতে কখনো ঘুমায় না, শেষ রাতের ঘুমটা হারাম করে দিয়ে আমার জন্য শেষ রাতে তারা দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা ওয়াল্লাযীনা يَمِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা যারা
দুনিয়ায় নম্রভাবে বিচরণ করে, তারা জাহেলদের সঙ্গে তারা তর্ক করে না, বরং সালাম দেয়। আর রহমানের বান্দারা শেষ রাতে না ঘুমিয়ে রুকু আর সাজদা করে শেষ রাতটা কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। যুবক ভাইরা শোনো, এটা চরিত্র গঠনের সময়। শেষ রাত বড় গুরুত্বপূর্ণ সময়, প্রেম ভালোবাসার সব চাইতে মজার সময়। শেষ রাতে ঘুম বাদ দিয়ে যায় না, মাঝে দাঁড়ায় দেখবেন হৃদয়টা ঠান্ডা থাকে, কলিজা শীতল থাকে। শেষ রাতে নামাজটা পড়তে বড় মজা লাগে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, রাতের বেলা এক তৃতীয়াংশ যখন অতিক্রান্ত হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে এসেন। দুনিয়ার আকাশে নেমে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে আদর করে ডাকেন। এই গভীর রাতে যখন সবাই ঘুমায়, এমন কোনো বান্দা আছো নাকি যে তোমার রবের প্রেমে যায় না, মাঝে দাঁড়িয়ে তুমি তোমার রবকে ডাকবা? আল্লাহ বলেন, মানজাল্লাযি ইয়াদউনি, এমন কেউ কি আছে নাকি যে আমাকে ডাকবে? বান্দারে, তুমি যদি এই গভীর রাতে তোমার রবকে ডাকো, আমি তোমার রব বলছি, ফাআস্তাজিবা লাহু, গভীর রাতে অনেককে ডাকলে ঘুমের মধ্যে সে জবাব দিবে না, কিন্তু আমি তোমার রব, এই গভীর রাতে তুমি আমাকে ডাকো, জবাব দেওয়ার জন্য আমি একেবারে দুনিয়ার আসমানে নেমে এসেছি। আল্লাহ বলেন, এমন কোনো গুনাহগার আছে নাকি, মানজাল্লাযি ইয়াস্তাগফিরুনি, এমন কেউ আছে নাকি গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছে, বরবাদ করে ফেলেছে? গভীর রাতে ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দাও। আর চোখের পানির কত দাম দেখেন, চোখের পানির কত পাওয়ার দেখেন। গোটা দুনিয়ার সাগর মহাসাগর, আটলান্টিক প্রশান্ত মহাসাগর সহ দুনিয়ার সকল সাগর আর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নেভানো যাবে না। কিন্তু আপনি যদি আপনার গুনাহের জন্য লজ্জিত হয়ে 2 ফুটা চোখের পানি ছাড়তে পারেন। নবীজি বলেছেন, 2 ফুটা চোখের পানি বান্দা চক্ষু থেকে ছাড়বে, নাকের ডগায় আসার আগে এই 2 ফুটা চোখের পানির এত পাওয়ার, 2 ফুটা চোখের পানি জাহান্নামের আগুন পর্যন্ত নিভায়া দিবে। শেষ রাতে নামাজে দাঁড়ান, আল্লাহ বান্দাকে এসে ডাকেন। এই জন্য নতুন বছরে যুবক যুবতীরা 12টায় 1 মিনিটে লাফালাফি নয়, ফালাফালি নয়, কার গোলামি করে আমরা শুরু করব? আরো জোরে বলেন, ইবাদত করব কার? 3 নম্বর কর্মসূচি গ্রহণ করলাম, আমরা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কাটাবো, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 4, 4 নম্বর হলো শুধু কোরআনের মাহফিলে আসলে চলবে না, 4 নম্বর কর্মসূচি আমরা নিলাম, আমরা মুসলমানের সন্তান হিসাবে আমরা প্রত্যেকেই আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক তৈরি করব। প্রশ্ন হলো, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করব কিভাবে? 1 নম্বর, আল্লাহর কোরআনটা আমরা শিখব। 2 নম্বর, কোরআনটা আমরা বুঝবো। 3 নম্বর, কোরআন মানব। কয়টা কথা বলেছি আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বর, কোরআনটা পড়ব। 2 নম্বর, উল্টাপাল্টা বললে হবে না। এতদিন ধরে আপনারা স্লোগান দিচ্ছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই বাংলাদেশে মনে হয় আমি একমাত্র ব্যক্তি যেই এই স্লোগানের বিরোধী। আমি বলি, এই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো স্লোগান দিয়ে জ্বালাইতে পারবেন না, বরং সিস্টেমিক ওয়েতে আপনি সুন্দর করে স্লোগানটা পরিবর্তন করে সুন্দরভাবে ধারাবাহিকভাবে আগান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো নয়, স্লোগান হবে আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালো। আগে মানুষের অন্তরে আপনি কোরআনের আলো জ্বালান। এখনো পর্যন্ত 95% মুসলমান বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াতি করতে জানে না। আপনি বুঝে স্লোগান দিয়ে কোরআনের আলো জ্বালাই ফেলতে পারবেন। এই জন্য আমি বলেছি, 4 নম্বর আসুন, এই নতুন বছরে আমরা 4 নম্বর কর্মসূচি নেই, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবো। 3টা কথা বলেছি, 1 নম্বর কোরআন পড়ব, 2 নম্বর কোরআন বুঝবো, 3 নম্বর কোরআন মানব। 1, 2, 3 করে বলেছি, এবার 3, 2, 1 করি। প্রথমে তো আমি টপ টু বটম গিয়েছি, এখন বটম টু টপ করি। 1 নম্বর বলেছি পড়ব, 2 নম্বর বুঝবো, 3 নম্বর এবার একটু নিচ থেকে উপরে উঠে আসি। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে আপনি কোরআন যে মানবেন, আপনি তো কোরআন বুঝেন না, এই জন্য আমি বলেছি মানতে গেলে জানতে হয়। আর আপনি যে জানবেন, এই জন্য তো কি করতে হবে?
পড়তে হবে মুসলমানের সন্তান এখন কোরআন পড়ে না, কয়টা হুজুরদের কিতাব, মোল্লাদের কিতাব, ঝাড় ফুঁক দেওয়ার কিতাব, বেকুব, এই কোরআনটা তুমি পড়লে না, অথচ কোরআন হলো এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নেয়ামত। কি অবিজ্ঞানের যুগে ফালাফালি করে মনে করতেছেন, বিজ্ঞান খুব আগায় গেছে। বলেন এক লোক আসছে এই চুয়াডাঙ্গায়, এসে দেখে এই এলাকায় ভিক্ষা পাওয়া যায় বেশি, তাহলে পরের দিন আসলে ছোট ব্যাগ নিয়ে আসবে না বড় ব্যাগ নিয়ে আসবে? পুরুষ মানুষের মতো আওয়াজ দেন, ছোট ব্যাগ না বড় ব্যাগ? এখনকার বিজ্ঞানীদের অবস্থা হয়েছে এইরকম, যত তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করে, নতুন তথ্য বের করে, দেখে এটা কোরআনের কাছে নতুন না, কোরআনের কাছে পুরাতন। এই জন্য আমি বলি বিজ্ঞান যত উপরের দিকে উঠবে, বিজ্ঞান ভিক্ষুকের মতো কোরআনের কাছে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। কিসের বিজ্ঞানের ফুটান? আপনি এত ফুটানি করেন, বিজ্ঞান মানুষের সঙ্গে অনেক সময় তামাশাও করেছে কিন্তু কোরআন তামাশা করে নাই। আপনি বলবেন হুজুর কেমনে, আমি তো কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা গবেষণা করে আসা মানুষ, এই পৃথিবীর সেই আকৃতি কেমন, বিজ্ঞান এটা নিয়ে কি যে তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছে এই পৃথিবী চ্যাপ্টা বা সমতল, আর 1597 সালে, এখন কত সাল, 2021 তো শেষ, 22 হয়ে যাচ্ছে, 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে সে বলল না, আগের যুগের বিজ্ঞানী প্রাচীনকালের বিজ্ঞানীদের দেওয়া তত্ত্ব ভুল, পৃথিবী আসলে গোল, পৃথিবী আসলে। এখন বিজ্ঞান উন্নত হতে হতে এখন আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো, বলেন তো পৃথিবী কি আসলে গোল? হ্যাঁ, পড়াশোনা করে এরা। তাহলে 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল স্যাটেলাইটের যুগে আজ প্রমাণিত হয়েছে তা ভুল। আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখলো পৃথিবী গোল নয়, পৃথিবী ডিম্বাকৃতির। এতদিন পরে নিয়ে আপনারা এই কাজ কারবার করেছেন, সঠিক তথ্য দিয়েছেন, পৃথিবী কেমন এটা জানাইতে বিজ্ঞানের কত বছর সময় লাগলো, আধুনিক যুগে এসে বিজ্ঞান বলল। আর আপনি যেটাকে মোল্লার কিতাব, হুজুরদের কিতাব বলেন, এই কিতাবে 1500 বছর আগে এই বিষয়টার সুস্পষ্ট সমাধান দিয়েছেন কি? আপনি কোরআন আর বুঝবেন কি, গবেষণা করবেন কি? আপনি তো এমন এমন মানুষ, কোরআনটা এখনো বিশুদ্ধ করে পড়তেই জানলেন না। কোরআন খুলে দেখুন পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান যেই তত্ত্ব আজ দিল, আল্লাহ কোরআনে 1500 বছর আগে বলেছেন পৃথিবীটা কেমন। সোনোয়াল আলেম যারা আছেন তারা জানেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ তাআলা বলছেন আমি জমিনকে পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি, আল্লাহু আকবার। তাহলে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? এখন তো এই বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাহলে বিজ্ঞানময় এই কিতাব আপনি মানবেন কেমনে? মানতে গেলে তো জানতে হয়, জানতে গেলে দুইটা কথা বলে এই তো এই পয়েন্টটা আমি বাদ দেই। আমি জানি চুয়াডাঙ্গার মানুষ শিক্ষিত, কিন্তু বুঝাবার জন্য উদাহরণটা দিচ্ছি। এক চাচা ইংরেজি জানে না, এখন সুপ্রিম কোর্ট থেকে ইংরেজি ভাষায় লিখে একটা চিঠি আসছে, চিঠি যে নিয়ে আসছে বাড়িতে রাত 12টা হয়ে গেছে, পৌঁছাইতে পৌঁছাইতে দিয়ে বলছে চাচা এই নেন একটা চিঠি আসছে সুপ্রিম কোর্টের চিঠি। চাচা ভাবছে বাংলায় মনে হয় লিখে, আমি পড়ে পড়ে নিব না, চিঠি দিয়ে চলে গেছে। চাচা খুলে দেখে হায় হায় ইংরেজিতে লেখা, ইংরেজি কি বুঝে? হারে রাত তো 12:30 হয়ে গেছে, সুপ্রিম কোর্টের নোটিশ, গ্রেফতারি পরোয়ানাও তো হইতে পারে, রাত পোহাবার আগেই যদি আমারে বন্দি করে ফেলে। বলেন টেনশন বাড়ছে না কমছে? চিন্তা করলো পাশের বাড়িতে ভাতিজা একটা তো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে ইংরেজি জানে, চলে গেছে এবার তার কাছে রাত 12:30, গিয়ে ভাতিজা উঠো বাজান উঠো। ভাতিজা বলে চাচা এত রাতে আসছেন কেন? কয় বাপরে অবস্থা খারাপ, সুপ্রিম কোর্টের চুরি, তাড়াতাড়ি উঠো। ভাতিজা বললো চাচা সকালে এসে, কয় না সকাল হওয়ার আগেই যদি আমি না থাকি, তাড়াতাড়ি উঠো। প্রশ্ন হলো সুপ্রিম কোর্টের নোটিশটা এসেছে ঢাকা থেকে তাই না? কোরআন এসেছে কার কাছ থেকে? কি ব্যাপার বাবা ও আব্বা, আপনি সুপ্রিম কোর্টের নোটিশ বোঝার জন্য না ঘুমাইয়া মানুষের বাড়ি দৌড়াইতে পারেন? বয়স তো আর কম হইল না, আল্লাহর কোরআন শেখার জন্য কয়দিন কতবার কার কাছে দৌড়াইছেন নিজের বিবেককে প্রশ্ন করুন। বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজ ভাতা, আর কেমনে বুঝাইতাম আপনারে? আর কি যুবক, এ ছাত্র ভাইরা তোমাদের কি হয়েছে, খুব ফটর ফটর করে তো ইংরেজিতে কথা বলতে পারো, আর অনেকে আছে হুজুরদেরকে দেখতেই পারে না, হুজুররা কি জানে, হুজুররা কি জানে, কাছে গিয়া দেখো, কিছু ফটফট করে ইংরেজি পারো, হুজুররা আরো বেশি ইংরেজি জানে।
হুজুর আরবি শুরু করলে তুমি আম্মক হয়ে যাবে একেবারে। ছাত্র ভাইরা কি ব্যাপার, তোমার বুকশেলফে তো সব আছে, তোমার বুকশেলফে তো কোরআন নেই। ইন্টারমিডিয়েট পাশ করেছে, বিদেশে পড়ার অনেকের স্বপ্ন থাকে না, স্কলারশিপ অনেকে বিদেশে যায়। একজনের কাছে চীন দেশ থেকে, চীনের একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার এসেছে। কি এসছে? বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে অফার লেটার আসে না? এখন চাইনিজরা কিন্তু খুব মারাত্মক, চাইনিজ আর তার্কিরা, এরা তাদের নিজেদের ভাষা সব জায়গায় ব্যবহার করে। জানেন আপনারা এটা, চাইনিজ আর তুর্কিরা তারা নিজেদের ভাষা সব জায়গায় ব্যবহার করে। অফার লেটার আসছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এত বুঝে না যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বুঝে, ওয়াং ওয়াং চাং এগুলোকে আমরা বুঝি নাকি? তো মনে মনে ভাবলো দেখি তো কি লেখা, যে বুঝে তার কাছে গিয়েছে। কি ব্যাপার ভাই, তুমি দেখি বিশ্ববিদ্যালয়ের অফার লেটার বুঝার জন্য যে বুঝে তার কাছে যাও। ইন্টারমিডিয়েট পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ছয় মাস আট মাস তুমি ভর্তি কোচিং এ তুমি কোচিং করে ক্লাস করতে পারো, কিন্তু এখনো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শেখার জন্য কিছু সময় বিনিয়োগ করে যে পারে তার কাছে যাইতে পারো নাই। কপাল পোড়া, নতুন বছরে সিদ্ধান্ত নেই। আমরা যারা কোরআনটা শিখি নাই, আগে কোরআনটা শিখি, আসুন কোরআনটা শিখি। শিখবেন তো আপনারা? কারা কারা শিখবেন না দেখি হাত তুলেন। আচ্ছা তাহলে কয়টা বললাম আরো জোরে বলেন। পাঁচ নাম্বার, শুধু কোরআন নয় আমরা হাদিসও পড়বো। বলেন এখন বাংলা অনুবাদ করা অনেক হাদিস আছে না নাই? ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হাদিসের বিভিন্ন গ্রন্থ আছে, বাসার মধ্যে হাদিসের কিতাব রাখেন, ডেইলি চার পাঁচটা করে হাদিস পড়েন, জ্ঞান ভাণ্ডারেতে সমৃদ্ধ হবে, ইসলাম জানতে পারবেন। জানতে গেলে আপনি যখন জানবেন মানতে সুবিধা হবে না অসুবিধা হবে? আরেকটু জুড়ে বলেন। এরপরে আসুন ছয় নাম্বার, মাঝে মাঝে কিছু ইসলামী সাহিত্য পড়ুন, ইসলামী বই পড়ুন। এখন তো পড়াশোনায় নাই। হে যুবক ভাইরা, পৃথিবী এখন কোন দিকে যাচ্ছে রে ভাই? একটা এ ফ্রি ফায়ার বাদ দাও, আগে শোনো না, ঠিকই বলছে, ফ্রি ফায়ার ঠিকই আছে। দেখো দেখো পাবজি বাবজি ফ্রি ফায়ার বানাইছে যারা, এগুলো খেলায় না তারা, বুঝে নাই কথা? পাবজি বাবজি ফ্রি ফায়ার বানাইছে যারা, এগুলো খেলায় না তারা, বরং এগুলো তোমাদেরকে দিয়া খেলাচ্ছে তারা, আর ওখানে বসে বসে ইনকাম করছে। গালি দিলে হবে না, আপনি ইহুদিদের মতো হন। তারা গবেষণা এখানে গিয়ে, একটা সময় শিল্প সাহিত্য সংস্কৃতি সভ্যতা সব সেক্টরে মুসলমান নেতৃত্ব দিয়েছে, জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য সংস্কৃতি সব জায়গায় মুসলমানদের কন্ট্রিবিউশন ছিল। আর এখন মুসলমান ছেলেমেয়েরা পড়াশোনা গবেষণা থেকে বাইরে, এই জন্য এরা গবেষণা করে একটার পর আরেকটা ছাড়ে, আর আমরা খালি ওগুলা মারি, বুঝেন নাই? মানে আমরা ওগুলা নিয়ে পড়ে থাকি। দেখেন আপনারা, ওরা পাবজি বাবজি বানায়া আমাদেরকে পাবজি বাবজিতে ব্যস্ত রেখে দিল, আর ওরা আরও নতুন নতুন জিনিস বানাচ্ছে। ওরা ফেসবুক বানায় আমাদেরকে ফেসবুকে ব্যস্ত করে রাখলো। আমার প্রশ্ন, আপনি কি বানিয়েছেন? আপনি কি বানিয়েছেন? আমাদের কোনো তথ্য আমরা গোপন রাখতে পারছি না, সব তথ্য তাদের কাছে আছে না নাই? এখন দেখেছেন, যুবক ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ছাত্র ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এসব ফাইজলামি বাদ দিয়ে পড়াশোনা করো, গবেষণায় মনোযোগ দাও। শুধু পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য পড়াশোনা করলে হবে না, এই দেশের জন্য এরপরে মুসলিম উম্মার জন্য তোমাকে অবদান রাখতে হবে। এই জন্য পড়াশোনা গবেষণা এমন ভাবে মন দিতে হবে যেন জাতিকে দেশকে মুসলিম উম্মাকে তুমি নতুন কিছু দিতে পারো। এসব ফ্রি ফায়ার পাবজি বাবজি বাদ দাও, একটু পড়াশোনায় যাও, পড়ার টেবিলে যাও, পড়াশোনায় মন দাও। এরপরে নাম্বার সেভেন, সাত নাম্বার বলবো, সুযোগ পান বাবা তাসবি তাহলে দিকির আজকাল এগুলা করে। এখন তো সুযোগ পাইলেই গান শুনে, আর এখন তো নষ্ট হওয়া বড় সহজ হয়ে গিয়েছে। যার হাতে একটা স্মার্টফোন আছে আর বাসায় যদি ওয়াইফাই থাকে, দুনিয়া তার হাতের কাছে। আব্বু আম্মুর রুমে ঘুমায় তোমার হাতে স্মার্টফোন। ও যুবক ভাইরা, তুমি মনে করছো আব্বু আম্মু তো দেখে না, তুমি ইউটিউবে কি দেখো কেউ তো জানে না, কিন্তু আমার কলেজার টুকরা ভাই বলতো, কেউ যদি নাও দেখে একজন তো তোমাকে ঠিকই দেখেন, তিনি কে? ওই আল্লাহকে ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি? ওই আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই নাকি? আওয়াজটা তো ঠিক মতো হইল না, আল্লাহর ভয় আমাদের কলিজায় আছে না নাই? যা
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো অন্যায় পথে, সে কখনো কোনো অপকর্মে নিজেকে জড়াতে পারে। আমরা একজনকে ভয় করি, চিল্লায় বলেন তিনি কে? অশ্লীল কাজে নিজেকে জড়ানো যাবে? যুবক ভাইয়েরা, এই বয়স চরিত্র নষ্ট করার বয়স নয়, বরং চরিত্রটাকে সুন্দর করার বয়স। রাস্তাঘাটে বের হলে মেয়েদেরকে নিয়ে টিটকারি করো না, ইফটিজিং করো না, মেয়েদেরকে ডিস্টার্ব করো না, মেয়েদেরকে নারীদেরকে সম্মান করতে শিখো। এই চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করো, অর্ডারটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইলা আখিরিল আয়া। নবী গো, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। অর্ডারটা কার? আমার ভাইয়েরা, নিজের চরিত্র ঠিক করে ফেলেন। নবীজি বলেছেন, নবীজি বলেছেন, মাইয়াতমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ এই জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, অর্থাৎ তার সতীত্ব ইজ্জত চরিত্রের হেফাজত করবে, জিম্মাদারি গ্রহণ করবে। নবীজি বলেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, সামর্থ্য থাকলে বিয়ে করো, না থাকলে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো আর বিয়ে করার চেষ্টা করো। খবরদার কোনো অশ্লীল অনৈতিক সম্পর্কের দিকে যাবা না। এখন খুব কষ্ট হচ্ছে এখনকার, আরে বাপরে বাপ, কথা একটা মনে পড়ছে বলবো আমি। এখনকার পুচকা পুচকা ছেলে মেয়েরা যা বুঝে, এরা আমাদের চেয়ে আরো বেশি পাকনা। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে যা বুঝছি এখন সিক্স সেভেনের ওরা আরো বেশি বুঝে। ঠিক তো বললেন, এখন সমস্যা সমাধানের পথ বের করতে হবে, আগে সমস্যা আইডেন্টিফাই করতে হবে। প্রশ্ন হলো, সিক্স সেভেনে পড়ে এরা এত কিছু বুঝে কেন? আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম, গবেষণা করে আমি কারণ পাইছি দুইটা। কয়টা আমি কি বলবো? এক নাম্বার কারণ অপশিক্ষা, বলেন। এক নাম্বার কারণ, দুই নাম্বার অপসংস্কৃতি, দুই নাম্বার বলবেন হুজুর অপশিক্ষা কেমনে? এখন শিক্ষার নাম করে কুশিক্ষা সিলেবাসের ভেতরে ঢুকাইয়া দেয়া, এখন ক্লাস সিক্স সেভেনের ভেতরে শারীরিক শিক্ষা নামে বই তৈরি করে সিলেবাস প্রণয়ন করে এমন কিছু চ্যাপ্টার তৈরি করা হয়েছে যেখানে যেখানে যৌন উন্মাদনামূলক অনেক কিছু রয়েছে। এগুলো পরে পরে আমাদের কুমাল মতে শিক্ষার্থীরা আজ অশ্লীলতার যৌনতার দিকে ধাবিত হচ্ছে। এই জন্য আজ সিক্স সেভেনের ছেলেমেয়েরা অনৈতিক সম্পর্ক করে অনেকে তো প্রেগনেন্টও হয়ে যাচ্ছে। আপনাকে চিন্তা করতে হবে আপনার ছোট ছোট ভাই বোনকে কিভাবে এই পথ থেকে ফেরাতে হবে। এক কারণ আইডেন্টিফাই করেন। এক নাম্বার কি বলছি, কথা বলেন না কেন? আমার গবেষণা বুঝি ভুল না? বইগুলো হাতে নিয়ে দেখেন, অজু ছুটে যাবে। দুই নাম্বার কি বলছি, গোটা দুনিয়ায় এখন সাংস্কৃতিক আগ্রাসন চলছে, অপসংস্কৃতি দিয়ে আমাদের কোমল শিক্ষার্থীদেরকে, কোমল ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে নষ্টের দিকে, ধ্বংসের দিকে ধাবিত করে দেওয়া হচ্ছে। আর এর জন্য মা বাবা সবচেয়ে বেশি দায়ী। এরা আজ তাদের হাতে ফোন দিল, আরে বাপরে বাপ, সেভেন এইটের মেয়েরা যে টিকটক ভিডিও বানায়, আমার নিজের ফোনে টিকটক অ্যাপসও নাই। আমি টিকটক কি জিনিস আমি নিজেও বুঝি না, আমি নিজেও এখন ওগুলা বুঝি না। তাদের কাছে টিকটক আছে। এক জায়গায় মাহফিলে গেলাম, এক লোক কয়, হুজুর আমার মেয়ে জিএসসিতে এ প্লাস পাইছে, আইফোন গিফট করছে। বললাম ভালো করছেন, কিছুদিন পর দেখবেন আপনার জামাই গিফট করবে। কি ঠিক বলছি কথা? এই পুচকা পুচকা ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন দিয়েছেন কেন? ইন্টারমিডিয়েট পাশ করার আগ পর্যন্ত হাতে ফোন দিবেন না। এই ইন্টারমিডিয়েটের ছেলেরা আজকে গিয়ে আব্বুর কাছে ফোন জমা দিও। এই শোনো,
শোনো এদিকে তাকাও, তোমাদের মতো আমরাও ছাত্র ছিলাম, আমরাও এসএসসি এইচএসসি দিয়ে প্লাস পেয়েছি, আমি স্কুলে পড়েছি, মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছি, তোমাদের মতো ইন্টারমিডিয়েটে থাকতে এত লাফালাফি করি নাই। আমার তো এখনো মনে আছে আমি ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়া ইউনিভার্সিটিতে গিয়া আমি বটম মোবাইল চালাইছি, বটম বটম বুঝো তো, বাটন মোবাইল আর কি। তোমার পড়াশোনার সময় এখন পড়াশোনা করো, একটা সময় আসবে তুমি ল্যাপটপ, তারপরে যত ডিভাইস আছে সব তুমি ইউজ করবা, তোমার কেরিয়ার ঠিক করো, এই জাতি এই সমাজকে এই দেশকে কিছু দাও, এভাবে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর আব্বারা আজকে গিয়া আপনাদের আব্বাজান আর আম্মাজানের কাছ থেকে ফোন নিয়ে নেবেন, পারবেন তো? হ্যাঁ, নাহলে কোন দিকে যে কোন কারবার, কোন কারবার যে ঘটবে নিজেই আপনি বুঝতে পারবেন। আমাদের ছেলে মেয়ে নষ্ট হওয়ার যে দুইটা কারণ বলছি, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার আল্লাহ যেন জাতিকে হেফাজত করেন। সাতটা বলে ফেলছি, কয়টা? বারোটার আগেই স্যার উঠিয়েন না কেউ। আট নাম্বার, আট নাম্বার হচ্ছে নিজেকে অন্যায় অপরাধ থেকে আপনি হেফাজত করবেন, এই নতুন বছরে সিদ্ধান্ত নেন, আর কোনো অন্যায় আমি করব না, জেনে বুঝে আমি কোনো অন্যায়ের দিকে পা বাড়াবো। আমার বোনরা মা বোনরাও তো মাহফিলে এসেছেন, খবরদার বুর্খা ছাড়া বের হইয়েন না, তবে না আর অন্যায় অপকর্মে নিজেকে জড়াইয়েন না। নাম্বার নাইন, নয় নাম্বার, সবাই একটা ফ্যামিলি প্ল্যান করবেন, পারিবারিক পরিকল্পনা, পরিবার পরিবার পরিকল্পনার কথা তো আবার বললে অনেকে কয় বুঝছি দুইটা কি বলে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হইলে আরো ভালো, ওই পরিবার পরিকল্পনা নয়, আমি এই পরিবার আমি সেই পরিবার পরিকল্পনার কথা বলছি, আপনার পরিবারকে আপনি কিভাবে ইসলামের পথে পরিচালিত করবেন, দিনের পথে পরিচালিত করবেন, এজন্য আপনি একটা পরিকল্পনা গ্রহণ করুন, সেই পরিকল্পনার আলোকে আপনার পরিবারে সেই বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করুন, আপনার ঘরের সবাইকে আপনি পর্দা করাবেন, এই দায়িত্বটা কার? আপনার। অনেকে আছে নিজের বউরে পর্দা করায় না, নিজের বউরে খোলামেলা বের করে সব মানুষকে দেখায়, মানুষের হক আদায় করে আর কি। আবার অনেকে আছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে, অবশ্য চুয়া ডাঙ্গায় নাই, কোরআন হাদিস দিয়ে এত ওয়াজ করলাম তাও এদেরকে বুঝাইতে পারলাম না, এই জন্য আমি বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। বলেন তো ফেসবুকটা পাবলিক সাইট নাকি পার্সোনাল সাইট? বউ কি পার্সোনাল না পায় পাবলিক? তাহলে বউয়ের মতো পার্সোনাল জিনিসকে ফেসবুকের মতো পার্সোনাল পাবলিক জায়গায় আপলোড দেয় তারা, নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা, বেহায়া বেসরম নির্লজ্জ কোথাকার, আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিছুই নাই। আমার অবস্থা দেখছেন, একজন কমেন্ট করছে ওয়াও ভাবি কি হ্যাপি লাগতেছে, হে উত্তর দিছে থ্যাংক ইউ, আরেকজন কমেন্ট করছে ওয়াও ভাবি কে জুস লাগতেছে, এই বেকুব কার জুস কে খায় রে, তোর মধ্যে লজ্জা সরম নাই? হায়া সরম যদি থাকে আজকের মাহফিল থেকে গিয়ে টাইম লাইনে ঢুকে সব রিমুভ করে দিব ইনশা, আপনার নিজের বউয়ের সৌন্দর্য আপনার জন্য, যেভাবে মন চায় সেভাবে দেখেন, অসুবিধা আছে? আর মনে রাখবেন যে এই মহিলা লিপস্টিক আস্কারা মাস্কারা লাগাইয়া বের হয়, এই মহিলা নিজের সৌন্দর্য পুরুষকে দেখানোর জন্যই এই রকম সাজগোজ করে বের হয়, নইলে এত সাজগোজ করার খাই ছুটছে কেন তার? সাজগোজ যদি করতেই হয় নিজের স্বামীর জন্য সাজগোজ করুন। আমার মা বোনদেরকে বলছি আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ, নবীজি বলেছেন নারীরা চারটা কাজ করো, ইদা সাল্লাত আল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা, নবীজি বলেছেন যে যদি কোনো নারী পাঁচ ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, তিন নাম্বার সতীত্বের হেফাজত করে, চার নাম্বার স্বামীর আনুগত্য করে, আল্লাহ ওই নারীকে কিয়ামতের দিন ডেকে বলবেন আমার বান্দি জান্নাতের যে দরজা দিয়ে ঢুকতে মন চায় সেই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতে চলে যা। এজন্য আমার বোনদেরকে বলবো স্বামীকে স্যাটিসফাইড করুন। দশ নাম্বার, আপনি আপনার পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের প্রতি খেয়াল নজর রাখবেন, এটাও একটা প্ল্যান থাকা উচিত আপনার,
শুধু নিজে ভালো খাবেন, মানুষ খায় কিনা। আরে ওয়াজ মাহফিল খালি আমরা আয়োজন করি, আমাদের পাশের বাড়িতে অনেক মানুষ অসুস্থ, আমরা তাকে একবার দেখতেও যাই না, আছে না নাই? মুসলমান আজ কি চরিত্রের হয়ে গিয়েছে? আমার কাছে টাকা আছে, আমি চাইলে তাকে একটু সহযোগিতা করতে পারতাম, অসুস্থ ভাই আমরা দেখতে যাই না। অথচ একজন মুমিন ভাই অসুস্থ হলে তাকে দেখতে যাওয়াটাও নবীর সুন্নাত। মানুষের খোঁজ খবর রাখবেন, কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে এগারো নম্বর, কিছু এক্সক্লুসিভ কথা বলি, এগারো নম্বর যে কাজটা আমরা করব, কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা? কষ্ট হচ্ছে? শেষ করে দিব। এরপরে যে কাজটা করবেন, আমরা এগারো নম্বর যে প্ল্যানটা হাতে নিব সেটা হচ্ছে, সবাই আমরা হালাল উপায়ে ইনকামের চেষ্টা করব, পারবো তো ইনশাল্লাহ? সুদের সাথে ঘুষের সাথে সম্পর্ক রাখবো না। অবশ্য আমরা কেউ সুদ টুদ খাই না, এই এলাকায় সুদ খুন নাই, সুজা কথা বেশি ওয়াজ করব না। সুদ খোর যারা নিজের মায়ের সঙ্গে জেনা করে তারা, যা এবার তুই যা সুদ খা যা, আর কিছু বলার নাই। সুদখুর যারা নিজের মার সঙ্গে জেনা করে তারা, এই সুদখুর ভালো করে শুনে রাখ, যদি নিজের মায়ের সঙ্গে জেনা করতে চাস তাহলে সুদ খাজা, আর কিছু বললাম না, এর চেয়ে নিচে নামা আর যায় না। নবীজি বলেছেন সুদের অনেকগুলো জেনা রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো সুদ খাওয়া, মানে হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। আরে বাপরে বাপ, সুদ ফিক্সড করে ফেলেছে, পঞ্চাশ হাজারে ষাট হাজার দিবেন, এক লাখে বিশ হাজার দিবেন, এগুলো আমাদের এলাকায় আছে আর কি, এখানেও আছে। আরে বাপরে বাপ, সুদ করলে চিনাও যায় না, কারণ এ দেখা যায় মুসল্লি হয়ে একেবারে সামনের কাতারে, আবার সুদ খাওয়ার বেলায় সামনের কাতারে, এই যে হে দুই দিকে থাকে, এই দিকে যে থাকে ওই দিকেও থাকে, এটা ইমানদার নয়, এটা আরো জোরে মুনাফিক, কিন্তু কাফেরের চাইতে আরো খারাপ, কারণ কাফের গুলো যাবে জাহান্নামের উপরে, মুনাফিক গুলো যাবে জাহান্নামের তলে। তাহলে আমরা এগারো নম্বর পরিকল্পনা নিলাম, হালাল উপায়ে আমরা ইনকাম করব, হারামে কোনো আরাম, হারামে কোনো আরাম। আপনি যে ঘুষ খান, মনে রাখবেন আল্লাহর গজব এমন ভাবে পড়বে, ঘুষ যে খাইছেন ছেলে মেয়েকে পাগল বানাই দিতে পারেন কে? ঘুষখুর সুদখুর যারা ভালো করে শোনো, এই যে ঘুষ খাইতেছো মানুষের কাছ থেকে, আল্লাহর গজব পড়বে তাতে কোনো সন্দেহ নাই। হয় তোমার বউ পাগল হবে, কিংবা বউ অন্যের সঙ্গে পরকিয়া করে পালায় যাবে, অথবা ছেলে মেয়ে অমানুষ হবে, লম্পট হবে, বদমাস হবে, বলেন তো বিচার টাকা? আমি যে কথাগুলো বলছি বাস্তবতার সঙ্গে মিলায় দিইখেন। আমার কাছে একদিন এক সুদখুর, আমার কাছে একদিন এক ঘুষখুর, আমি জানতাম না হে ঘুষখুর, পরে জানছি, কয় হুজুর তিন টাং হয়েছে সবগুলা মারা গেছে। কইলাম ভাই হায় হায় এ কি অবস্থা? এরপরে পাশে যে ছিল সে বলল, হুজুর এই লোকটা এমন লোক, তার কাছে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। বললাম আহারে আল্লাহর মায়ের দেখো, সে মানুষকে এমনে মায়ের দিছে আর আল্লাহ তারে ওইভাবে মায়ের দিছে। সুতরাং অনৈতিক কোনো কাজের সঙ্গে আমরা জড়াবো, হারাম খেয়ে হারাম বডি বানিয়েছে যারা, হারাম খুর হলো তারা, আর এই হারাম খুরদের কোনো এবাদত কবুল করেন না কে? এই হারাম খুরের কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এরপরে নাম্বার টুয়েলভ, বারো নাম্বার হলো, আমরা সবাই আমাদের প্রিয় নবীকে মহব্বত করি কম না বেশি, আমাদের প্রিয় নবীর, আমাদের প্রিয় নবীকে আমরা জীবনে মেনে চলতে চাই কি চাই না? তাহলে বলছিলাম মানতে হলে জানতে হয়, জানতে গেলে নবীজির জীবনী যদি কে কে পড়ছেন বলি, এখানে কয়টা হাত আর উঠবে দেখি, তুলেন তো কয়জন পড়ছেন নবীজির পুরা জীবনী? ও মাশাআল্লাহ, অনেকে আছে, আছে আছে, এটা বাকিরা কি আসেন? আমি ছোট্ট একটা বইয়ের নাম বলি, বলবো আপনাদেরকে, বেশি দাম না, দেড়শো দুশো টাকা হবে মনে হয়, আর রাহিকুল মাখতুকের দাম কত এরকমই না, দুশো টাকা, আর রাহিকুল মাখতুম ছোট্ট একটা বই, ভাইরা কিনবেন তো সবাই, নবীর জীবনীটা পড়া দরকার না? কোন নবী? সুবহানাল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সুবহানাল্লাহ, সবাই জীবনী পড়বেন তো ইনশাল্লাহ। আচ্ছা নাম্বার থার্টিন, তেরো নাম্বার হচ্ছে প্রত্যেক দিন একবার কবরে যাওয়ার চেষ্টা করবেন। বলবেন হুজুর কবরে যাওয়ার কথা কেন বললেন? কারণ এই যে আপনি সুদ খান ঘুষ খান অন্যায় করেন, আপনি আপনার ডেস্টিনেশন ভুলে যান, এই কবরে আপনাকে যাওয়া লাগবে। কবরে যত বেশি যাবেন
ততই আপনার দিল নরম হবে এবং আপনার গন্তব্যের কথা কিন্তু বারবার স্মরণ হবে। কবরে যাবেন, কবরস্থানে গোরস্থানে গিয়ে দেখবেন আপনার পূর্বপুরুষ যারা ছিল সেখানে সবাই ঘুমায়। এখন 2022 সাল শুরু হয়ে যাচ্ছে, বলেন 1922 সাল দুনিয়াতে ছিল কি ছিল না? যারা 1922 সালে দুনিয়ায় ছিল 2022 সালে কেউ আছে নাকি? চোখটা একটু বন্ধ করেন সবাই, আমিও বন্ধ করলাম, চোখটা বন্ধ করে দেখেন 2122 সালে আমরা কেউ। এই জন্য কবরে যাবেন, আর কবর এমন জায়গা, বিমানে উঠছেন দেখবেন ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাবেন এসি বাস নন এসি বাস, এসি বাসের মধ্যে দেখবেন ভলভো স্লিপার কোচ আছে, বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস আছে, দেখবেন এয়ারপোর্টে ঢুকলে ভিআইপি সিআইপিদের জন্য ভিভিআইপিদের জন্য আলাদা প্রবেশদ্বার এন্ট্রেন্স আলাদা। কিন্তু পৃথিবীর একমাত্র জায়গা কবর, এই কবর ভিআইপি সিআইপিও বোঝে না, রিক্সাওয়ালাও বোঝে না, কবর সবার জন্য সমান। ওই কবরে বেশি বেশি যাবেন, তাহলে দিলের মধ্যে ভয় ঢুকবে কার? ভাইরা 14 নম্বর পয়েন্ট, 14 নম্বর পয়েন্ট হচ্ছে রেগুলার কিছু দান করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আর সদা কত তারুব্বুল বালা, আপনি সৎকার করবেন দান করবেন আপনার বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবেন কি? আর আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কিন্তু কমে না, আল্লাহর রাস্তায় যখন আপনি দান করবেন সম্পদ বাড়ায় দিবেন কি? আরো আস্তে বলেন, আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ বাড়ায় দিবেন কি? আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর নাম বলতে কষ্ট হয়। একটা ঘটনা শোনায় শেষ করে, শুনতেছেন আপনারা? শোনেন শোনেন, যৌক্তিক কথায় আসেন। আচ্ছা বলেন তো, আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ বাড়ে কেমনে, বুঝাই দিতে পারবেন এটা? এই ভাই এদিকে তাকান, মনে করেন আমার হাতে এখন 1 লক্ষ টাকা, কয় লক্ষ টাকা? আমি বললাম 50,000 টাকা এই মাদ্রাসায় দিলাম, তাহলে বলেন, বুঝে শুনে উত্তর দিয়ে, টাকা কমলো না বাড়লো? হ্যাঁ বাড়ছে কেমনে? 1 লক্ষ ছিল, 50,000 দিয়ে দিলাম, বাড়ছে না কমছে? এখন আমরা আমাদের চক্ষু দিয়ে দেখি দান করলে টাকা কমে, আর আল্লাহ বলতেছেন না দান করলে সম্পদ এখন বাড়ে কেমনে, বুঝার দরকার আছে না নাই? বুঝাই দিই আপনাদেরকে। হ্যাঁ শুনেন, মনে করেন আপনাদের এলাকায় একজন বিশিষ্ট শিল্পপতি, অনেক ইন্ডাস্ট্রির মালিক, এখন তিনি আজকের দিনে 1 লক্ষ টাকা সৎকা করলেন, কত টাকা? 1 লক্ষ টাকা তিনি 100-200 মানুষকে দিলেন। এই 100-200 মানুষের কাছে আগে টাকা ছিল? ছিল না। এরা এখন পাইছে, পাওয়ার পরে এখন খরচ করার সামর্থ্য তাদের হয়েছে না হয় নাই, এখন তাদের চাহিদা বাড়ছে, চাহিদা বাড়ার কারণে বাজারে তারা গেল কেনাকাটার জন্য। এখন বলেন তো, বাজারে কাস্টমার আগের চেয়ে বাড়ছে না কমছে? কথা বলেন না কেন? বাজারে যখন কাস্টমার বাড়ে তখন পণ্যের চাহিদা বাড়ে না কমে? কথা বলছেন না কেন? পণ্যের চাহিদা বাড়ে, বাজারে যখন পণ্যের চাহিদা বাড়ে তখন বলেন তো, এই পণ্য আনার জন্য, পণ্য যেখানে উৎপন্ন হয় ফ্যাক্টরিতে, তখন উৎপাদন বাড়াতে হয় না কমাইতে হয়? এখন ফ্যাক্টরির মালিকই কিন্তু টাকা দান করছে, দেখে হায় হায় ফ্যাক্টরি থেকে যা উৎপাদন হয়, মানে অর্ডার আসে বেশি, তখন আরেকটা ফ্যাক্টরি করা শুরু করলো, ইনভেস্ট আরও করলো, ইনভেস্ট যখন আরও করলো, আরও লোকবল নিয়োগ করলো, আরও অনেক মানুষের কর্মসংস্থান হলো, যখন সে আরেকটা ইন্ডাস্ট্রি করলো, টাকা আগে যা ছিল এখন বাড়তেছে না কমতেছে? দেখছেন নি কারবার? ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট লোকটাই কিন্তু দিয়েছিল, সিস্টেমে 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 সেই আবার তার সম্পদটা কার বরকতে তার সম্পদ বেড়েছে। এই জন্য আল্লাহ কোরআনে খুব সুন্দর করে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। খুব সুন্দর কথা আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো একটা বীজের মতো। আমরা সিলেট হয় জ্বালা, আপনারা কি বলেন ওই যে ধান চাষের সময় আপনার ইয়ে ফেলে না, এটাকে কি বলে? আচ্ছা পাতু আমরা বলি বেশ। শুনেন আল্লাহ বলছেন, আমার রাস্তায় যারা দান করে উদাহরণ ওই পাতুর মতো, বলেন একটা পাতু যখন ফেলেন একটা গাছ হয়, একটা গাছ থেকে কি ধান একটা হয় না শত শত হয়? আল্লাহ বলছেন, আমার রাস্তায় দান করে যারা, এদের সম্পদ আমি এমনি বাড়াই, এই একটা বীজের মতো উদাহরণ, এই বীজ থেকে একটা গাছ হয়, গাছ থেকে 7টি শস্য দানা, আর প্রত্যেকটি শস্য দানা 100 করে দানা
তাহলে 700 কত হইল? আল্লাহ বলেন আমার রাস্তায় এভাবে দান করে যারা বরকত দিয়ে 700 গুণ তাদেরকে আমি বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলেন।